হাই হাই একই ঘটে গেল ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। দর্শক, ভারতের জনপ্রিয় কলকাতা ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের কে ব্লক থেকে একটি জ্বলন্ত লাশ উদ্ধার করা হয়। সোমবার সকালে লাশটি উদ্ধারের পর জানা যায় মৃত ব্যক্তিটি স্টেডিয়ামের কর্মী গণেশ চন্দ্রের পুত্র দঞ্জয় বারিক। এই ছেলেটির বয়স মাত্র 21 বছর। দর্শক, ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায় সকাল 7টায় ঝুলন্ত লাশটি উদ্ধার করে কলকাতা পুলিশকে খবর দেওয়া হয়। দর্শক, সঙ্গে সঙ্গে স্থানীয় থানার পুলিশ ছুটে আসেন ইডেনে। ময়না তদন্তের জন্য লাশটি পাঠিয়ে দেওয়া হয়েছে SSKM হাসপাতালে। সংবাদকে এক পুলিশ কর্মকর্তা জানান, মৃত্যু ব্যক্তিটি সম্ভবত মানসিক রোগী ছিলেন। ইডেনে তার বাবা কাকার মতো চাকরি হচ্ছিল না। পুরো বিষয়টি সেলফ আত্মহত্যা নাকি অন্য কিছু সেটা আমরা তদন্ত করে দেখছি। মৃত্যুদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।